একটানা বৃষ্টির জেরে জল বেড়েছে কুতরঙ্গি খালের, ফুলে ফেঁপে উঠেছে খালের জল, জলের তোড়ে ভেসে গেল চাঁদাপিলা এলাকার অস্থায়ী কজওয়ে। ফলে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে ঝাড়গ্রাম ব্লক এবং জামবনি ব্লকের বেশ কিছু গ্রামের মধ্যে। সমস্যায় পড়েছে বড় পিঁপড়ি, ছোট পিঁপড়ি, সিজুয়া, ধরারডিহি, কানিমহলি সহ একাধিক গ্রাম। জল বেড়ে যাওয়ায় ঝুঁকি নিয়ে পারাপার করতে হচ্ছে এলাকার মানুষজনকে। এলাকার মানুষের দীর্ঘদিনের দাবি কুতরঙ্গি খালের উপর থাকার কজওয়ে সারাই করানোর। কজওয়ে সারাই করানোর জন্য দুবার পথ অবরোধ করেছে ওই এলাকার মানুষজন, কিন্তু শুধুমাত্র প্রশাসনিক আশ্বাস ছাড়া কাজের কাজ কিছুই হয়নি। প্রতি বছর বর্ষায় একই দুর্ভোগের শিকার হতে হয় এলাকার সাধারণ মানুষদেরকে। কবে এই সমস্যার সমাধান হবে তার দিকেই তাকিয়ে রয়েছে সাধারণ মানুষ। সমস্যা 2017 সাল থেকে সমস্যা ব্রিজ ভেঙে গেছে, দুবার পথবরোধ হয়। সেই পথবরোধের সাপেক্ষে বিডিওর কাছে সব কিছু ব্রিজ বানাবার জন্য জমা দেওয়া হয় দরখাস্ত, কিন্তু সরকার তো বলছে যে টেন্ডার হয়ে গেছে। স্থানীয় মানুষের মুখে শোনা যাচ্ছে, এই ভোটের আগেও একবার এসেছিল, ব্রিজের ফটো তুলে নিয়ে গেছে যে এটা টেন্ডার হয়ে গেছে, কিন্তু কাজ তো এখনো আরম্ভ হয়নি বা সেরকমভাবে কিছু আমরা জানতেও পারিনি যে টেন্ডার হয়েছে কি হয়নি। এখন মেন সমস্যা হচ্ছে স্কুল, বাচ্চারা স্কুলে যেতে পারবে না। হঠাৎ যদি কারো কিছু এখন ঘটনা ঘটে যায় তাকেও কিন্তু 10 কিলোমিটার ঘুরপথ দিয়ে ঝাড়গ্রাম যেতে হবে। এই পরিস্থিতিতে এখন পিঁপড়ি, ছোট চাঁদাবিলা, ডোঁড়ারডিহি, সিজুয়া এগুলার লোক, এটাই শর্টকাট রাস্তা ছিল আমাদের এখান দিয়ে পাঁচামি দিয়ে ঝাড়গ্রাম চলে যেত, তাদের এখন সমস্যায় পড়তে হলো। তো স্থানীয় প্রশাসন, আমাদের প্রধান ম্যাডামকে সকালে জানানো হয়েছে, তো উনি বিডিওকে ফোন করেছিলেন, বলছে ঠিক আছে দেখছি ব্যাপারটা, ফোন করে জানাচ্ছি কি করা যায়। বলছে কিছু সাময়িক মাসের পোল হলো বানিয়ে দেওয়া যাবে, এরকম একটা আশ্বাস শুনলাম। সমস্যা বলতে এই ব্রিজের অবস্থা, যা অবস্থা এগুলো আগেও ভেঙে গেছে, এখনো কোনো রকম কোনো ক্ষতি নিচ্ছে না। আমরা চাইছি যে নতুন করে একটা ব্রিজ হবে এখানে, এখানে গ্রামবাসীরা ঠিকঠাক যাওয়া আসা করতে পারুক, এবং যে ছাত্ররা এদিক থেকে আসে এই গ্রাম থেকে ওদিকে যায় তারাও যেতেও পারছে না, তারা যাতে স্কুলের যে পরিষেবাটুকু আসে। ভয়ানক অবস্থা, ভীষণ ভয়ানক অবস্থা, অনেকটাই জল বেড়েছে, একদম নিচ দিয়ে বইছিল এখন বিপদসীমার উপর দিয়ে বইছে, কোনো কারণে এদিক দিয়ে মানে পারাপার করা অসম্ভব। 5-7 কিলোমিটার ঘুরে যেতে হবে বেশি। আমাদের স্কুলের পড়ুয়ারে বেশিরভাগই গ্রামের পড়ুয়া, ওরা এদিক দিয়ে যাওয়ার কোনো প্রশ্নই ওঠে না, আর এদিক দিয়ে মাস্টারমশাইদের যেতে অসুবিধা সব থেকে, কারণ অনেকে আমার মতন আছেন আর আটকে রয়েছে। ঝাড়গ্রাম থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, এএনএম নিউজ। আরো খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে।